আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনারা যে যেখানেই থাকেন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহর রহমতে আপনার যে দোয়া, আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম রান্নাঘরে, এখন রাত 2:10। আজকে রান্না করুম, ভাত বসিয়ে দিছি অলরেডি। আজকে ওই প্রতিদিনের মতো আলু ডিমের ভর্তা, মেয়ের আব্বু ডিমের ভর্তা, আলুর ভর্তাটা অনেক পছন্দ। আর রমজান মাসে সেই সময় ভর্তা ভাতি অনেক পছন্দ করে, আর অন্য কোনো তরকারি খায় না। কিন্তু আজকে অনেক ঘুম ধরে গেছিলো, দিনে প্রচণ্ড গরম গেছে, রাত 10টার পরে প্রচণ্ড মানে ঝড়ের মতোই অনেক বাতাস ছিল, তারপর অনেক ঠান্ডা লাগছে, ঘুম ধরে গেছিলো। হঠাৎ করে মেয়ের আপু ডাক দিছে রান্না করার জন্য। আজকে মাথাটা বেশি ভালো লাগতেছে না, দেখি তারপর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কেমন দিনটা কাটায়, কেমন থাকি, ভালো থাকি। রোজা তো থাকতেই হবো, আল্লাহ তাআলার আর বাঁচবো কি না তাও বলতে পারি না, কিন্তু রোজা তো থাকতেই হবে। যে বাঁচবে সেই ঈদে আবার রোজা থাকবে, হয়তো আর নাও তো বাঁচতে পারি। রোজা না থাকলে কি, রোজার দিনে রোজা না থাকলে কি আর হয়, রোজা থাকতেই হবে। হ্যাঁ কানিস, কানিস মেরে ডাক দে তো। কই, আমরা কিন্তু সেই খেয়ে ভালাইলাম। হ্যাঁ কানিস, হ্যালো, আমরা কিন্তু সেই খেয়ে লাইলাম, সব বাদ খেয়ে লাইছি। কিন্তু ওটা রোজা থাকবা না, রোজা থাকবা, এই যে হ্যাঁ সেরি রোজা থাকবা, না থাকলা তাহলে উঠো, 3টা বেজে গেছে, উঠো। পাশের রুমের আপাকে ডাক দিতে যাই, প্রতিদিনই ডাক দিতে হয়। রান্না হয়ে গেছে আমার, আমি সব রুমে নিয়ে এসে পড়ছি খাওয়ার জন্য। এই যে ডিম আলুর ভর্তা, কালকের তরকারি ছিল, এগুলো সব কালকের তরকারি, ভাজিও কালকেরই। ভর্তা হইলে আর কিছু লাগে না আমাদের, মেয়ের আব্বুর ভর্তা আরও বেশি পছন্দ। পুরো রমজান মাসে ভর্তা থাকবই, রমজান মাসে ভর্তাটাই গরম ভাতের সাথে খাইতে অনেক ভালো লাগে, এই কারণে ভর্তাটা পুরো রমজান মাসে থাকবো। ভর্তা বানানো হয়ে গেছে, এখন সবার প্লেটে প্লেটে ভাত দিয়ে দিছি, সবাই এখন খাওয়া দাওয়া করুন। 3টার উপরে বেজে গেছে, প্রতিদিন ভর্তাতে ভাত খাও ভালোই লাগে না? তরকারি খাও না খেললে গিয়ে যে মাছের তরকারি রান্ধি ভাজি করি, এগুলো কিছু খাও না, খালি ভর্তা ভর্তা করো, তোমার আব্বু খায় না। তোমার কাছে কি ভর্তা ভাতি প্রতিদিন সারা রমজান মাস কি ভর্তা ভাতি খাইবে? আলু কালকে তোমার লেগে আইনে রাখো মনে, সারা রমজান মাস বাপ বেটি খালি ভর্তা ভাত খাইবে, ঠিক আছে না কানিস? আচ্ছা, 1 কেজি ডিম আর আলু এনে রাখো। আর লকডাউনের সময় কী খামু, এগুলাই তো হ্যান খাই তৈব, কাজ নাই কিছু নাই, কী করার আর। সেই খাওয়া শেষ, আম্মু সব প্লেট ভরে দিয়ে রাখতেছে। হ্যাঁ পারলি
ভাত তো খেয়ে ফেললাম আজকে। রোজা থেকে আমার ছাত্র ছাত্রীদের ভালো লাগে না, সবাই খালি পড়তে এসে ডালাই চালাই করে যায়, ভালো লাগে না রোজা থেকে। এরা দুই ভাই বোনে একটা কম সবটি, আজকে নয় রোজা, এদের আটটা হয়েছে, আমার মেয়ের কম হয়েছে, থাকতে দিনি। চলে আসলাম রান্না করে, দেখি আল্লাহ রিজিকে কী রাখছে, কী রান্না করবো আজকে। মুশিদি ডাউল ভিজিয়ে রাখছি, ডাউল রান্না করে আম দিয়া টমেটো দিয়া আর মিষ্টি কুমড়া কাটতে রাখছি, এটাও ভাজি করব। মুরগির মাংস ভিজিয়ে রাখছি, অনেক আগে আমার বুঝি দিছিল, বুঝি আমার ননাস, বড় ননাস, বড় ননাসের বাড়ি থেকে দিছিল, আমার বড় ননাসে মুরগি পালছে করে দিছিল, আর খাইছিলাম না, ফ্রিজে রেখে দিছিলাম। আজকে আমি জানি না যে ফ্রিজে মাংস আছে, আজকে ফ্রিজ পরিষ্কার করতে যেয়ে দিই যে বুঝি যে মুরগি দিছিল, মুরগাটা এখনও ফ্রিজে রয়ে গেছে, বানিয়ে যে রেখে দিছি আরই নাই, পরে না পয়টা আজকে এই মাংস রান্না করুন। আমার বুঝির বাড়ির মুরগি ছোলা ভিজিয়ে রাখছি, আলু সিটে করে ফ্রিজে রাখছিলাম, দেখি রান্নাটা বসিয়ে দিই। আমি মাংস তরকারিটা বসিয়ে দিতেছি, পেঁয়াজ আর রসুন কিছু দিয়ে দিছি, এখন দিয়ে দিব আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, মরিচটা আমরা একটু বেশি খাই, বেশি দিতেছি, হলুদ, সজের গুঁড়া, এখন দিয়ে দিব এলাচ, দারচিনি, এখন একটু পানি দিয়ে দিব, মশলাটা কষানো হয়ে গেছে, জিরা বাটা, গরম মশলা বাটা মনে ছিল না, ফ্রিজে রাখছিলাম, দিতে মনে ছিল না, এখন মাংসটা দিয়ে দিব, বিসমিল্লাহ। এখন মাংসটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব, দেখি কি অবস্থা, মাংসটা আমার কষানো হয়ে গেছে, একদম হালকা পানি দিয়ে দিব, আমি খেয়ে রাখুন না, বিসমিল্লাহ। এখন আর পানি দিব না, আমি দিবি দিবি জালে, আমি নোনতা জালে রান্না করুন, ওকে থাক। হয়ে গেছে তরকারি, আমি অন্য পাতিলে নামিয়ে রাখছি, অনেক সুন্দর হয়েছে কালারটা, খাইতে অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবো। ডাউলও হয়ে গেছে,
আমি বাগার দিয়ে ফেলেছি ডাউন, ছোলা গুনা বসিয়ে দিছি, লাউ গাছে এখনো বসায় নাই, লাউটা বারটা একটু গুলো বসিয়ে দিব, পোলা পান এখনো পড়তেছে, নামাজটা পড়ে নিয়ে আবার বসিয়ে দিব। রান্না করে আজকে শাশুড়ি এসে পড়ছে, আমার ছোট শাশুড়ি দিয়ে আমার শাশুড়ি আজকে কী করে কী করে গো বাবা বাচ্চাদের বোকালে পড়াইতে গেছি, মায়ে ভাত বসিয়ে দিছে বেরিয়ে যায় দিকে, লাউ ভাজি বসিয়ে দিছে, আমার মেয়ে এখন বড় হয়ে গেছে গা, কাজে আমার সাহায্য করতে পারে। আসরের নামাজ পড়ে এখন কেজি বাসতে আসছি, ইফতারের আয়োজন করতে আসলাম, দেখি রিজিক আল্লাহ কী রাখছে। পেঁয়াজি বসিয়ে দিছি, বেগুন কেটে রাখছি, বেগুন কেটে রাখছি, যে কয়টা হয় আর কি বেসনে যে কয়টা হয় এই কয়টাই বাজব। মেয়ে পেঁয়াজি রাখবো, এটা ইয়ে বানিয়ে দিতেছে, কাগজ বিছিয়ে দিতেছে ডালের মধ্যে। পেঁয়াজি ভাজা হয়ে গেছে, এই কটাই ভাজছি, বেগুনি সেলাই দিয়ে দিছি, মাশাল্লাহ দিলে বেগুনি অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক খুশি যে রমজান মাসে জিনিস অনেক সুন্দর হয়, তরকারি রান্ধি লবণ দেখি না তারপরও তরকারিও অনেক ভালো লাগে, লবণ টবণ সব মাপমত হয়, আল্লাহর কত নিয়ামত কোনো কিছু ই নাই, রমজান মাস আসলে সব অটোমেটিক ঠিক হয়ে যায়। ইফতারির সময় প্রায় হয়ে গেছে, বাইরের দৃশ্য দেখতে কেমন, অনেক ভালো লাগে বাইরের দৃশ্য দেখতে। ইফতারির সময় হয়ে গেছে, 6:20 বাজে প্রায় হয়ে গেছে সময়। আজকে আমাদের ইফতারির আয়োজন খেজুর আর হলো শসা আর সব মিশিয়ে ফেলাইছে, মুড়ি মাখাইতেছে, এটি দিয়ে রাখো দিয়ে দাও, আজকে লাগতো না দিয়ে দিব জানিস, বুন দিয়ে অল্প করে দিও আর দিয়ে দিও একটু বাইঙ্গা দিও, বাইঙ্গা দিলে ভালো লাগে। আচ্ছা দাও, আজকে 9 রোজা গেল না, জানিস তোমার রোজা থাকতে কেমন লাগে? ভালো লাগে, আমারও ভালো লাগতেছে এবার রোজা থাকতে, অনেক উঠতে গেলে মুশকিল লাগে, উঠতে গেলে আর উঠতে চায় না, ডাকতে ডাকতে রাব্বু ডাকে আমি ডাকি তাও উঠতে চায় না। কালকে তোমার আব্বু তোমার অনেক ডাক দিছে, আমি অনেক ডাক দিস তাও তুমি উঠো না, আজান দিয়ে দিছে পানি মুখে দিই, আল্লাহ কালকে গলাই না, গলা যে সময় থাকে তখন খাইতে মন চায় না, মুড়ি মা খাও, মুড়ি মাই খেয়ে প্লেটে প্লেটে দিয়ে দিছে, তিনজনের প্লেটে দিছে, একাত্র মাই খেয়ে প্লেটে প্লেটে দিয়ে দেয়, প্লেটে প্লেটে খাই সবাই, মেয়ের আব্বু আবার মুড়ি এতটা খায় না, পছন্দ করে না,
আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ, ইফতারি শেষ হইলো, এখন নামাজে যাবো গা। মেয়েরও হয়ে গেছে, মেয়ে আমি একসাথে নামাজে যাবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওটি না টেনে দেখবেন, আমাদের চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আপনারা সবাই আমাদের পাশেই থাকবেন, আর সবসময় আমাদের ভিডিওটি দেখবেন। আল্লাহ হাফেজ। হাসি দেখি লক্ষ টাকা।